এইগুলো কিন্তু নিতে পারবেন। দেখেন কত সুন্দর চেক, দেখেন সবগুলি সুন্দর এক একটা, কিন্তু এরকম আরো অনেক আছে। আমি তো জাস্ট শুধু একটা ব্লিস্টার দেখাচ্ছি। আমরা একটু আমেরিকান ইগল টুইল যদি কেউ চায়, আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমেরিকান ইগল টুইল পাবেন আপনারা ইনশাআল্লাহ, খুবই প্রিমিয়াম টুইল গুলো। আবার নিচে কালার আছে, এটা সব ব্লিস্টার এর পাশে। ভাই রে ভাই, এটা দেখলেই তো বোঝা যায় যে এটা কি। দেখেন এরকম কিছু আছে, এই যে দেখেন কালারটা দেখছেন কত সুন্দর, সাদা কালার, ব্লু কালার, এই পাশে এই যে একটা দেখেন আরো অনেক ধরনের প্রিন্ট আছে। এর জন্য আসলে একটা একটা করে আসতে হবে, খোলা তো সম্ভব না, বুঝতে পারছেন। আন্ডারওয়্যার চান, এগুলো দেখেন কত গেসের ভাই, কি বলবো, এগুলো দেখেন, দেখছেন কাজগুলো দেখছেন, সুবহান আল্লাহ। এগুলো পেলে মানুষজন মুখায় থাকে, আপনারা আপনার শোরুমে কিন্তু এগুলো রাখতে পারেন। ওরে ভাই, মানে যারা মাখন ভাই মাখন, যারা রেগুলার পরে এগুলো, তাদের জন্য আসলে এটা ডিমান্ডেবল জিনিস। ওরে ভাই, ওয়াশটা দেখছেন, প্যান্টের আউন্স তো সেই ভাই। প্রত্যেকটা শোরুম ব্যবসায়ী চিন্তা করে তাদের শোরুমের জন্য প্রিমিয়াম কালেকশন, আর এক্সপোর্টের ব্যবসায়ী হলে তো কথাই নাই। তারা কি চায়? তারা চায় পোমার পোলো, দেখছেন এইটা চাবে। তারপর কি চাবে? টেইলার ট্রাউজার, দেখেন হিউজ কালেকশন রয়েছে। এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই, এইটা জ্যাক এন্ড জনস, একদম সব পেটি প্যাক করা থাকবে, কিউসি থাকবে। ভাই আমার মাথা ব্যথা নাই, আমি নিবো আর বিক্রি করবো, নিবো আর বিক্রি করবো, এরকম কিছু। বিজি ভাই বলতেছে ভাই একদম কিউসি টিউসি ঝামেলা মুক্ত, এক একটা প্যাকেট করে রাখছি, নিবে শোরুমে রাখবে বিক্রি করবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, প্রোডাক্ট তো আছে, এখন দেখা যায় কি, আমরা তো যেমন প্রিমিয়াম কাস্টমারের জন্য ভাই, এক্সপোর্ট মানে সস্তা, এই চিন্তা কিন্তু না করে আসা যাবে না বা চিন্তা করা যাবে না। আমরা যেমন হচ্ছে আপনাদের জন্য একটু এক্সেপশনাল প্রোডাক্ট রাখছি, আবার আপনাদেরকেও কিন্তু এক্সেপশনাল প্রাইস দিয়ে নিতে হবে এবং কোয়ালিটি ওইভাবে, যেমন এই যে এখানে রাখা আছে, এটা কিন্তু আমাদের রিটেইলে কিন্তু আমরা সেল করতেছি, হোলসেল আছে, জগাস না কার্গো, কার্গো কার্গো সরি কার্গোটা খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ নিডেনিমের মধ্যে। এটা হচ্ছে হ্যাঁ ফাইভ পকেটস এর হচ্ছে নিডেনিমের কার্গো। তারপরে যেমন এখানে আমাদের টমির শার্ট আছে, এই পাশটা দেখো, ওয়াও এই যে দেখো টমির শার্ট কিন্তু সব সময় চলে, সব সময় সব জায়গায় চলে। এই যে এটা মিক্সড না, মিক্সড না, টমি টমির সাথে হয়তো মাইকেল কোর্স আর সিকে হয়তো বা দুই চার পিস থাকবে, এটা থাকে এই ব্র্যান্ডের সাথে, বেন হিউসনও থাকে। কত সুন্দর, দেখা যায় যে ভালো কাস্টমার আসলে কিন্তু তার শোরুমের জন্য ভালো, যদি অফিসিয়াল কাস্টমার থাকে প্রিমিয়াম গুলাই চুজ করে, এগুলো কিন্তু দেখেন কত সুন্দর চেক, সবগুলি সুন্দর এক একটা, কিন্তু এরকম আরো অনেক আছে। আমি তো জাস্ট শুধু একটা ব্লিস্টার দেখাচ্ছি, আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, সব প্রোডাক্ট দেখাবো না, জাস্ট ধারণা ধারণা এই প্রোডাক্টগুলি। আর এইটা দেখাচ্ছি এর মানে এইটাই থাকবে এরকম না, এই প্রোডাক্ট যাচ্ছে আসতেছে। এই যে দেখেন কত পরিমাণ প্রত্যেকটা ব্যাগে এক একটা আইটেম করা আছে। এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই? এরপরে ফর্মালটা, এটা আমাদের কাছে মোটামুটি ফর্মাল এখন নাই, আগে আরো বেশি কোয়ান্টিটি ছিল, গত পরশু দিন আমরা মোটামুটি অনেকগুলো সেল করছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কালার থাকবে, তিনটা চারটা কালার থাকবে, এই যে অ্যাশ কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, এরকম কালার গুলো থাকবে রাখলে কিন্তু মোটামুটি ভালো একটা সেল সেল। তারপরে এইখানে কিছু জগার্স আছে, দেখেন তারপরে হচ্ছে এই জায়গাটা দিয়ে কিছু জগার্স আসতে একটু প্রিমিয়াম, এগুলোর ভিডিও আমরা দিব না, নামও বলা যাবে না, এত সমস্যা হয়। তারপরে হচ্ছে আমেরিকান ইগল টুইল যদি কেউ চায়, আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমেরিকান ইগল টুইল পাবেন আপনারা ইনশাআল্লাহ, খুবই প্রিমিয়াম টুইল গুলো। আবার নিচে কালার আছে, এই পাশে ব্লিস্টার, এই পাশে দেখলে বোঝা যাবে বেশ কয়েকটা কালার পাবেন ইনশাআল্লাহ। এইটা নিতে পারবো, এই টুইলটাও আমরা এটার ভিডিওতে আনবো না, জাস্ট শুধু টুইলটা আছে, কালার গুলো একটু দেখাই দিই। দেখেন বেশ কয়েকটা কালার থাকবে, চার পাঁচটা কালার আছে না, কালার আছে। তারপরে হচ্ছে ক্যালভিনের ডেনিম সিকের, এই যে দেখেন এখন কিন্তু খুবই হাইপ, কিন্তু সিকের ডেনিমে পাওয়া যায় না এবং যথেষ্ট ভালো দামে কিন্তু আপনারা সেল করতে পারবেন। ওয়াশ আছে, অনেক ওয়াশ আছে, এটাতে কিন্তু যথেষ্ট ওয়াশ দেখতে পাচ্ছেন, একটা ব্লিস্টারের মধ্যে মোটামুটি আপনারা 8-10টা ওয়াশ আছে। এটা ব্লিস্টারে 35 পিস 50 পিস সাইজ থাকে, 28-30 থেকে শুরু করে 38-40 পর্যন্ত খুব 40 খুবই কম হয়, 38-40 পর্যন্ত বেশি। এক একটা ব্র্যান্ডের এক এক ধরনের কি প্যাটার্ন থাকে ওদের। তারপর এখানে কিছু টি-শার্ট আছে, অনেকে টি-শার্ট যদি প্রয়োজন হয়, জি টি-শার্ট
এই যে এই পাশে জ্যাক এন্ড জোন্সের কিছু টি-শার্ট আছে দেখেন, খুবই সুন্দর সুন্দর, এবং সবগুলো আপনারা সেল করতে পারবেন এইভাবেই সাইজ রেশিও করে রাখা আছে। মানে আমরা একটু ছোট ছোট প্যাকেজ করি, এই কারণে যে কোনো ছোট শোরুম পার্টি হোক আর বেশি টাকা ইনভেস্ট না করতে হয়, অল্প ইনভেস্টে সে যেন একটা মোটামুটি ভেরিয়েশন ভেরিয়েশন নিতে পারে। এই যে জ্যাক এন্ড জোন্সের পোলো আছে দেখেন, খুবই সুন্দর সুন্দর জ্যাক এন্ড জোন্সের পোলো গুলো কিন্তু বিভিন্ন কালারের মধ্যে আছে। আমাদেরই যদি শোরুমে শর্ট পড়ে যায়, আমরা এখান থেকে বললাম যে এই ব্লুটার নিয়ে যাবেন। সবচেয়ে সমস্যা হলো এক্সপোর্টের ক্ষেত্রে কিউসি, আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন তারপরে কিন্তু প্রবলেম হলে আর ওইটা হয় না, হ্যাঁ দেখা যাচ্ছে সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেই জায়গা থেকে আপনাদের কিন্তু টেনশন ফ্রি, কারণ এখানে প্রত্যেকটা প্রোডাক্ট 100% মানে একবার তো কিউসি হয়, ভাইয়েরা সেটা আবার নিয়ে আসে, নিয়ে আসার পরে তারা আবার ফুল কিউসি দেয়, কিউসি করে, হ্যাঁ সে করে দেন হচ্ছে আপনাদের জন্য পুরোপুরি হচ্ছে এটা প্রিপেয়ার্ড আছে। এখন যে শুধু আপনারা শোরুমে উঠাবেন আর সেল করবেন। এই যে স্পিরিটের শার্টগুলো দেখতে পাচ্ছি দেখেন, স্পিরিটের শার্টগুলো আছে, খুবই সুন্দর, এখানে কিছু মিক্সড শার্ট আছে, তারপরে সিভিক, আরো এরকম কিছু কিছু শার্ট মিক্সড মানে পোলো আছে, এখানে কিছু পোলো আছে, এখানে কিছু টি শার্ট আছে। ভাই রে ভাই, এটা দেখলেই তো বোঝা যায় যে এটা কি, দেখেন এরকম কিছু আছে। এই যে দেখেন কালারটা দেখছেন কত সুন্দর, সাদা কালার, ব্লু কালার, এই পাশে এই যে একটা দেখেন, আরো অনেক ধরনের প্রিন্ট আছে, এর জন্য আসলে একটা একটা করে আসতে হবে, খোলা তো সম্ভব না, বুঝতে পারছেন, একদম যতটুকু পারা যায় আমরা আর কি একটু ব্র্যান্ড ব্র্যান্ড মানে ধারণাটা দিচ্ছি। প্রিমিয়াম কালেকশন এগুলা কিন্তু মানে সব বুঝতেই পারতেছেন, আপনাদের প্রিমিয়াম শোরুমের জন্য আপনারা কিন্তু এগুলা সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ। এই যে অনেকে কিন্তু সুন্দর সুন্দর বক্স চান, তারপরে আপনার আন্ডারওয়্যার চান, এগুলো দেখেন কত গেসের ভাই, কি বলবো, এগুলা দেখেন দেখছেন কাজ দেখছেন, সুবহান আল্লাহ, এগুলা পেলে মানুষজন মুখায় থাকে। আপনারা আপনার শোরুমে কিন্তু এগুলা রাখতে পারেন, আরমানি এক্সচেঞ্জ, ও এটা মিক্সড করে রাখছেন না? না এটা আমরা একটা ব্লিস্টার রাখছি, যে যেরকম মিনিমাম কত পিস না লাগে, না এখানে আমাদের ওই রেশিও করা আছে যে হয়তোবা 40 পিস করে এভাবে রেশিও করা আছে, একটা ব্লিস্টারের মধ্যে আমরা একসাথে রাখছি। আচ্ছা টমি হিল ফিগার দেখেন, ওয়াও এই যে দেখেন টমি, দেখছেন ভাই প্রিমিয়াম ফেব্রিকেশন, সবগুলা 100 অথেন্টিক, আপনারা এই টেনশন থাকবে না ভাই কপি ঢুকাই দিছে কিনা এই সেই, এগুলা টেনশন ফ্রি থাকে অনেকেই পরে, হ্যাঁ এগুলো দেখতে পারেন এই পাশে দেখেন, অনেকেই আছেন যে ওনাদের শোরুমের জন্য প্রয়োজন প্রয়োজন নিচ্ছে, হিউজ এগুলা পাবেন, তারপরে এই পাশে কিন্তু দেখেন থ্রি কোয়ার্টার প্রয়োজন হয়, তা আবার কিন্তু এগুলা কার্গো স্ট্র্যাপ, কার্গো, হ্যাঁ কার্গো স্ট্র্যাপ, অনেকের একটু লং থ্রি কোয়ার্টার প্রয়োজন, তা দেখেন এটা ঠিক আছে, ঠিক আছে, এই যে বড় বড় গুলো আছে, সুন্দর এগুলা আপনি নিতে পারবেন, এগুলো দেওয়া যাবে। তার পাশাপাশি হচ্ছে উইন্টারের জন্য আমরা এই কালেকশনটা ডরে রেডি করেছি, কেলভিনের সিকের হচ্ছে, এটা কি ওয়ান সাইড ব্রাশ না টেরে, হ্যাঁ ওয়ান সাইড ব্রাশ, ওয়ান সাইড ব্রাশ থাকবে, এটা আমরা হচ্ছে আপনার উইন্টারের জন্য, উইন্টারের জন্য রেডি করছি, হয়তো সামনে দিয়ে দেবো, শোরুমে দিলে তো পাবেন, আর কারো যদি প্রয়োজন হয় এই যে এই পাশে দেখেন, এই পাশে কিন্তু দেখেন সারো শার্ট আছে, এগুলো মোটামুটি বলা যায় যে উইন্টারের জন্য একটু গরমেও পড়তে পারবে, ও এই ডেনিমটা ভালো হতে পারে জন্য, একটু লাইট ফেব্রিকের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা কিনতে পারবেন, মারফিনের ব্র্যান্ডটা খুবই ভালো, আমার পছন্দের, একটু ডিফারেন্ট হয়, মানে আছে না যে অনেক বেশি হাইপ দেখায় এরকম না, সিম্পল কিন্তু দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, আমরা এই যে এই ব্র্যান্ডের ডেনিম দিয়েছি আমাদের শোরুমে, জি ইউনিট দেখেন এই কালেকশন গুলো, এই পাশে যদি আমি পোলো গুলো দেখাই আপনাদেরকে, বেন শর্মার পোলো গুলো আপনারা কিন্তু এখানে পাবেন, দেখেন বেন শর্মার পোলো গুলো আছে, খুবই সুন্দর সুন্দর। এই পাশে আরো যদি আমি কালার গুলো দেখাই, এই যে এটা মনে হয় ফিলা না, হ্যাঁ ফিলা থাকবে,
দেখেন অনেক কালেকশন রয়েছে। এই যে এটা এলিস, এলিসের আছে, এখানে লিভারজের কিছু আছে, লিভারজের আছে, দেখ ওয়াও এটা দেখেন কাজগুলো দেখেন, মানে প্রিমিয়াম কালেকশন থাকবে ভাই আপনাদের হাতে, প্রিমিয়াম কালেকশন থাকবে ইনশাআল্লাহ। আপনারা টেনশন ফ্রি ভাবে এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন এখানে কিছু টি-শার্ট আছে, টি-শার্টের প্রোফাইল ওয়েদার প্রুফ বিভিন্ন কালারের মধ্যে, ওই যে হার্লির টি-শার্টগুলো দেখতে পাচ্ছি, হার্লির টি-শার্ট আছে, এই শার্টটা দেখেন, এই শার্টটা কিন্তু নিতে পারবেন। ওয়াও যারা লিলেনের মধ্যে, লিলেনের পর ভিসকোস গরমের জন্য খুবই হাওয়াই শার্ট বলতে পারেন, কিউবান কলার সহ, কিউবান কলারের মধ্যে। তারপর হচ্ছে এইখানে চ্যাম্পিয়নসের পোলো আছে, চ্যাম্পিয়নশিপ পোলো পাবেন না বিভিন্ন কালারের মধ্যে, এটাও নিতে পারবেন। তারপর এটা হচ্ছে হার্লি টি শার্ট, এখানে একটা টুইল আছে, টুইলটা আমরা ভিডিওতে দেখাবো না, এটা মোটামুটি বুঝতেছেন যেগুলো ভিডিওতে দেখাবো না সেগুলো মানে বেশি, এখানে স্টিকার কিন্তু কিন্তু কিছু ডেনিম আছে, ডেনিম আছে, তো এখানেও আছে যে ব্লিস্টারই নেন আপনি নিতে পারবেন। হ্যাঁ সব ব্লিস্টার মিলানো আসছে, সব পাবেন, ভাই সুন্দর লাগতেছে। তো ফুল স্লিভ না, ফুল স্লিভ এগুলো কিন্তু আপনারা এই যে সামারের উইন্টারের আগে আগে কালেকশন গুলো নিয়ে নিতে পারেন। উইন্টারের মধ্যে এগুলো কিন্তু ঢাকাতে প্রচুর চলে, এছাড়াও আপনার চিটাগাং বিভিন্ন শহরে কিন্তু চলে। এই যে ডিজেলের, আরে ভাই দেখছেন করা জিনিস করা, ভাই একটা আইডিয়া দিবেন বক্সারগুলোর রেট কত থেকে কতর মধ্যে থাকে ইনশাআল্লাহ। না প্রাইসটা তো এখানে বলাই যাবে না, যেহেতু এটা হোলসেলের ভিডিও, ওয়াও এই কারণে বলা যায় সেই রকম কালেকশন এগুলো আমাদের এক বড় ভাইয়ের জন্য রাখছিলাম। এখন মানুষের বক্সারের ক্ষেত্রে একটু টেস্ট চেঞ্জ হয়েছে, তারা এখন প্রিমিয়াম জিনিস পড়তে চায়। এখানে মনে হয় কিছু টি শার্ট, এটা মনে হয় আমাদের বনশ্রী ব্রাঞ্চে যাবে, যাবে আর হচ্ছে ছোট ছোট কোয়ান্টিটি করে সাইজ করা হয়নি, না এগুলি মাত্র আসছে আমাদের, কিউসি হবে এগুলি, কিউসি হবে দেন হচ্ছে আপনার যাবে। আচ্ছা আচ্ছা আমি একটু দেখেন, ডেনিম আসছে, কার্গো বলতেছিলেন, আচ্ছা কার্গো, কার্গোটা কার্গোটার ভিতরে আছে আমি বলতে পারবো না, আমি একটু খুলি। আচ্ছা বস্তা ঢালি তো একটা একটা না একটা হবে ইনশাআল্লাহ, যাবে। এই যে দেখেন এইটা কিন্তু পেটি প্যাক আছে, তারপরও ভাইয়েরা এগুলো খোলে, খোলার পরে প্রত্যেকটা চেক দেয়, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং চেক দেওয়ার পরে, কারণ একটা কিউসি করতে গেলেও কিন্তু অনেক ঝামেলা, এক্সপার্ট না হলেও কিউসি হয় না। দেখেন দেখছেন এটা যেমন হচ্ছে ইন্টেকলি আসছে, আরও আমি খুলে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন, এটা স্টাইল ওয়াইজ আলাদা করে দিব আপনি। এটা কিন্তু আমরা মোটামুটি হিউজ কালেকশন, এটা কিন্তু আমরা শোরুমের জন্য মোটামুটি রেডি করব, বুঝতে পারবেন আমি একটু আলাদা করে দিই আপনাকে স্টাইল। যেমন এই প্রোডাক্ট হচ্ছে টুইল, টুইল প্যান্ট দেখা যাচ্ছে তো না, দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে টুইল, এটা ফেব্রিকেশন হচ্ছে কনসেন্সর, খুবই সুন্দর একটা ফেব্রিকেশন, খুবই আরামদায়ক, আরামদায়ক স্টিচ এটা মোটামুটি আমরা, এগুলো সবই কনসেন্সর টুইল। এই যে এটা পাশে এগুলো সব টুইল প্যান্ট, হ্যাঁ টুইল প্যান্ট বলতে এটা টুইলের মধ্যেও আবার বিভিন্ন স্টাইল আছে, আলাদা আলাদা স্টাইল আছে। এটা আবার আরেকটা, এই যে দেখেন এটা হচ্ছে আবার হচ্ছে ডেনিম পকেট স্টাইল, ডেনিম পকেট স্টাইল দেখতে পাচ্ছেন, পোশনটা দেখছেন ডেনিমের মধ্যে, ডেনিমের ফেব্রিকেশনটা হচ্ছে টুইল, টুইল ফেব্রিক্স, এটা হচ্ছে আরেক, এটা আবার আলাদা। তারপরে আমরা চলে যাবো হচ্ছে আরেকটা আইটেম, এটা একটা আলাদা হয়ে গেলে আরেকটা আইটেম চলে আসবে অটোমেটিক। এরপরে এটা মোটামুটি এই টাইপের মধ্যে কালার, কালার এটা দেখালাম, এটারই কালার, কালার এটা হচ্ছে আবার, এটা এটা এক শুধু কালার আলাদা। এরপরে আরেকটা পেয়েছি আমরা, এটা হচ্ছে অনেকটা ফর্মালের মতো, একটু ফেব্রিকটা ধরলে আপনি বুঝতে পারেন ফেব্রিকটা, ওয়াও ভাই ট্রাউজার স্টাইল কিন্তু, ট্রাউজার স্টাইল কিন্তু ফর্মাল। এটা একটা, এটার হচ্ছে আমরা পাইলাম এই একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, আর এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু এইভাবে পাওয়া যায়, হ্যাঁ সবগুলো যে একবার রেশিও ওয়াইজ পাবেন এরকম কিন্তু কখনো হয় না, এরকম না রেশিও ওয়াইজ পাওয়া খুবই কম, 1% না খুবই কম। এর পাশাপাশি দেখেন আমরা কিন্তু কিছু জগার্স পাইছি ক্যামো প্রিন্টের মধ্যে, ক্যামো প্রিন্টের কিছু জগার্স, এবং হচ্ছে তার পাশাপাশি আমরা কিন্তু কিছু কার্গো প্যান্ট পাইছি, কার্গো প্যান্ট পাওয়া গেছে একই ব্র্যান্ডেরই, একই ব্র্যান্ডেরই, এটা হচ্ছে কার্গো কার্গো, এটা গেল। তারপরে এই পাশ দিয়ে আরেকটা জিনিস দেখাবো, খুব সুন্দর একটা জিনিস, এটা
এটা হচ্ছে আমরা টুইল প্যান্টটা দেখলাম না, এই যে টুইল প্যান্টটা, টুইল প্যান্ট, এটার মধ্যে কিন্তু টিকেন নাই, এখানে কিন্তু আবার টুইকেন দেওয়া আছে, টুইকেন দেওয়া আছে, এবং এইখানে কিন্তু নিচে আবার কিন্তু হচ্ছে ভাঁজ করে দেওয়া আছে, ভাঁজ করে। আগে কিন্তু একটা সময় ফর্মাল প্যান্ট পরলে কিন্তু এই ধরনের একটা ফোল্ডিং দিয়ে, ফোল্ডিং দিয়ে থাকে, মনে আছে কিনা? একদম একদম। এবং টিকেন দেওয়া মানে হচ্ছে এইখানটাতে একটু লুজ ফিটিং দিয়ে নিচে কিন্তু স্লিম ফিট, স্লিম ফিট করা আছে। এটা এটা একটা স্টাইল, হ্যাঁ, এটাও আমাদের কাছে মোটামুটি আছে এই কালারটা। তারপরে হচ্ছে এইটা একটা খুলে দেখায়, এটাও মনে হচ্ছে ফর্মালের মধ্যে না, এটা ফর্মালের মতো। ওরে ভাই, মানে যারা মাখন, ভাই মাখন, যারা রেগুলার পরে এগুলো তাদের জন্য আসলে এটা ডিমান্ডেবল জিনিস। তারপরে আমরা চলে যাব আরেকটা আইটেমে, সেটা পলির মধ্যে তো অনেক কিছু বুঝতে পারি বুঝতে পারি না। কিছু কার্গো টাইপ প্যান্টস এটা গেল। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস পাইছি, ওরে ভাই, পুরো বাইকার স্টাইল প্যান্ট না, বাইকার, এটা বাইকার প্যান্ট, খুবই দারুণ একটা জিনিস। এটা কিন্তু আবার ডেনিম, হ্যাঁ ডেনিম, এটা ডেনিম, যারা বাইকার আছেন তারা এটা পড়তে পারেন, তাদের এটা ডিমান্ড হচ্ছে। এবং তার পাশাপাশি হচ্ছে একটা কার্গো জগার্স আসছে, খুবই হেভি, এটা খুবই সুন্দর সুন্দর। এটা কিন্তু কালার আছে, এটা নিট ডেনিম মনে হচ্ছে ভাই, হ্যাঁ নিট ডেনিম, আমরা তো ধরলে এখন সব বলে ফেলেন, না না ওই যে এটা কালার একটা। এবং এটার সাথে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যারা বাইকার আছেন তাদের জন্য কিন্তু একটা চাবির রিং আছে, সেই সেই খুবই সুন্দর। এইগুলো যে কোনো ভাইরা আসলে আমাদের কাছে যতক্ষণ আসে, মানে এই প্যাকেজ এরকম রেগুলারই আসে, যতক্ষণ আসে ততক্ষণ পর্যন্ত দিতে পারবো, না থাকলে তো আর দিতে পারবো না, কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, আসা যাওয়া থাকতে হবে, আসা যাওয়া থাকলে এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দিতে পারবো, দিতে পারবো। তার পাশাপাশি আরেকটা একটা সুন্দর একটা কালেকশন ডেনিম ঢুকছে, এটা পেপে জিন্সের আমেরিকান ইউরো। এবং সবচেয়ে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হচ্ছে ডেনভার হাইটস। এই প্যান্টটা আপনি ফেব্রিকটা হাতে নিলেই বুঝতে পারবেন আসলে এটা কী ফেব্রিক, আর প্রোডাক্টটা আপনি খুললে আরও বেশি ফি দেওয়া যাবে। প্রোডাক্টের মধ্যে দেখেন সিলিকা জেল, হ্যান্ডটেক, ওয়েস্টেক, সাইজ, সবকিছু, প্রাইস ট্যাগ সব দেওয়া আছে, কী নাই দেখেন, পেটি প্যাক। ওরে ভাই, ওয়াশটা দেখছেন, প্যান্টের আউন্সও তো সেই ভাই, আপনাকে ভালো প্রোডাক্টের জন্য সবসময় ভালো একটা অ্যামাউন্ট পে করতে করতে হবে। আপনি ভালো প্রোডাক্ট চান কিন্তু অ্যামাউন্ট পে করতে চান না, তাহলে কিন্তু আপনার হবে না, হবে না, এই হচ্ছে বিষয়গুলো। তো এরকম তো আরও ভাই, এরকম কত নতুন নিত্য নতুন প্রোডাক্ট আমাদের রেগুলার ঢুকছে, বের হচ্ছে, আরামদায়ক। কোনো কিছু কিন্তু কারোর জন্য অপেক্ষমান না, না না, আপনার শেষ হচ্ছে কি নতুন আরেকজন এসে নিয়ে চলে যাচ্ছে, আরেকজন নিয়ে যাচ্ছে, এটা শেষ, আরেকটা নতুন কিছু আসবে, এরকমই চেঞ্জ হয়ে হয়ে আসবে। এই জায়গায় দেখেন কিছু শার্ট আসছে, এগুলো আমরা রেডি করতেছি, হয়তো এখন না দিলেও কিছুদিন পরে দিব। দেখেন তো ভাই শার্টটা পছন্দ হয় কিনা, পছন্দ মানে কি অ্যাঙ্গার্স এর, এটা হ্যাঁ, এটা কটকট একটা ফিল, না কটকট একটা ফিল, সামনে ডাবল পকেট, ডাবল পকেট, সুন্দর মেরুন কালারটা, সুন্দর। এটা আরো একটা কালার আছে, এই কালারটা ভাই রকিজ এর বক্স কেন, আর কি আসছে রকিজ এর, না এই বক্স এটা ভিতরে অন্য পড়ছে, না রকিজ ও আসে আলহামদুলিল্লাহ, হ্যাঁ কিন্তু একটু কম, এখন অরিজিনাল কপির একটা সমস্যা হওয়ার কারণে আমরা অনেক কমায় দিছি আগের মতন। তারপর আমরা একটা শার্ট দেখাবো আপনাকে, ভাইয়ের মানে পুরো হাউস জুড়ে প্রোডাক্ট ভর্তি, হ্যাঁ সবসময় আসতেছে, এই যে এই জায়গায় দেখেন, এখানে শার্টটা অক্সফোর্ডের, তো না অক্সফোর্ডের শার্ট, আচ্ছা স্প্রিংফিল্ড, স্প্রিংফিল্ড কালারগুলো দেখাচ্ছি, একেবারে লেটেস্ট আইটেম, খুবই সুন্দর। এগুলো আপনারা যোগাযোগ করে নিতে হবে, আপনারা তো কানেক্টেড থাকতে হবে, আপনি কানেক্ট না থেকে আর প্রথম অবস্থায় আপনাকে আসতেই হবে, প্রথমেই যদি আপনি ছবি চেয়ে ইয়া করেন তাহলে আমরা ছবি দিয়ে কখনো প্রোডাক্ট দেই না। যেমন এইটা কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে চলে গেছে, আমরা কিন্তু এটা রিজেক্ট ধরছি, রিজেক্ট, এই যে দেখেন রিজেক্ট, এটা কিন্তু রিজেক্ট ধরছি, রিজেক্ট, এটা আমার রুমে আসছে, স্যাম্পল হিসেবে দেখিয়ে দিলাম আর কি, দেখছেন রিজেক্টটা বোঝা যাচ্ছে, একদম মানে এটা আপনি খালি চোখে ধরতে পারবেন না সহজে, যারা স্পেশালিস্ট কিউসি করে সব সময়। যেমন এইখানে একটা বাটন থাকার কথা ছিল, যখন যেটা আসে ওইটা আপনি একটু কালেক্ট করে ফেলবেন, তাহলে আর সমস্যা নাই ভাই, এক একটা এক এক ধরনের, এক একটা এক এক ধরনের কালার, এক একটা এক এক রকম ভাই,
আমার চোখটা না খুব খারাপ, ওই দিকে কোন জানি জায়গায় গেছে, ওইটা কি ভাই? কোনটা? এটা ওই পাশে, এই পাশে, এটা, এটা, এটা পাশে। হ্যাঁ, এই যে শার্ট, ওই যে একটু আপনাকে দেখাইলাম, কিউসি আউট আমাদের, এগুলো কিউসি আউট হয়েছে। পুরো যা মজা পাবেন, এডি এডি মানে আপনার শপে রাখলে কাস্টমার মুড়ির মতো নিয়ে যায়। তারপরে যে দেখেন এই এই ডেনিমটা কিন্তু আসছে আমাদের, এটা কিন্তু আমরা রেগুলারই দেওয়ার ব্যবস্থা করি। নতুন ওয়াশ আসছে, লোনার্স আগে আমাদের কাছে লাইট ওয়াশ আর ডিপ ওয়াশ আছে, নতুন একটা ওয়াশ আসছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিড ওয়াশ, কিছুটা অ্যাশ ওয়াশ, অ্যাশ ওয়াশ এরকম মনে হয়। এখানে যেগুলা ভাইরা রিজেক্ট নিয়ে আসছে, হ্যাঁ রিজেক্ট করা, রিজেক্ট হয়ে গেছে আর কি। তারপর আমি স্যাম্পল হিসেবে, কারণ এগুলো আমার অফিসে নাই, নাই বুঝতে পারছেন, এগুলো আবার আসবে। যেমন আপনি যদি এখন আমাকে বলে রাখেন, ভাই আপনার এই প্রোডাক্টটা আমি তো দেখে গেলাম, আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, আপনি আমাকে দিবেন, তখন কিন্তু আমরা এটা আপনাকে দিতে পারি। আর আপনি যদি আমাদের সাথে কানেক্টেড না থাকেন, আমি কোথা থেকে দিব? এইটাই, বুঝতে পারছেন, এই জন্য আপনারা একটু কষ্ট করে। গতবার গেস্ট দেখাই গেছিলাম, নাই না, এইবার নাই, গেস্টের কোনো টি-শার্টই নাই, তারপর এম কে টি-শার্ট নাই, তারপরে হচ্ছে স্প্রিং ফিল্ডের শার্ট, এগুলো সোল্ড হয়ে গেছে, হয়তো আবার আসবে। তারপরে হচ্ছে আরও কিছু কার্গো ছিল, এটা সোল্ড হয়ে গেছে, মানে গত পরশু দিন মোটামুটি আমাদের হাউস আপনি মনে করেন কি আমার এখানে ভালো কাস্টমার নেই? কারণ সবারই একটা বিষয় হলো বাংলাদেশে আর একটু কম নাই, কম নাই, কম বলবে, রেগুলার ওয়ার্ড, এইটা শুনতে শুনতে একটা ভালো ব্যবসায়ীর মনোবল হারায় ফেলে সে, আর তার সে আগের যে স্পিড মনোবল সেটা কিন্তু আর থাকে না। সেই ক্ষেত্রে কি হয়, সে দুর্বল হয়ে যায়, আর তখন চিন্তা করে আমার সব কম কমানতে হবে না। আপনি বেশি দাম দিয়ে কিনছেন, বেশি দামে সেল করবেন, আপনি তো লস দিয়ে করবেন না। দেখবেন ভালো কাস্টমার গুলি চিনবে এবং আপনার কাছ থেকে নিবে, বুঝতে পারছেন? ইনশাল্লাহ এটা করেন, আর আমাদের দরকার হয় বিজনেস ক্ষেত্রে যতটুকু মোটিভ দেওয়া দরকার, আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো কোন ওয়েতে আগালে আপনার বিজনেস সফলতা আসবে। কারণ আমরা তো আসছি আপনাদের ওয়ে ধরেই আসছি, আলহামদুলিল্লাহ আমরা সাকসেস, তাহলে আপনারও সাকসেস হবে। ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে এবং অনেস্টলি সবকিছু জানাতে হবে, টু জেড, আদ্যপান্ত কাস্টমারের মানে প্রোডাক্টের গুণটা যদি আপনি বলে দিতে পারেন যে এই প্রোডাক্টের এই গুণ আছে, এই দোষ আপনি যখন বলে দিবেন, এবং তাহলে দেখবেন যে আপনার প্রোডাক্ট কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। ভাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নতুন কালেকশন নিয়ে আবার আসবেন। অবশ্যই অবশ্যই।